কৃষি খাতে কর না কমানো সহ সব ধরনের ভর্তুকি সুবিধা বাতিল করার প্রতিবাদে এখনও রাজপথ ছাড়েনি জার্মানির সর্বস্তরের কৃষক। জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের নেতৃত্বে তিন দলের জোট সরকার কৃষকদের করা দাবি এখনও পুরোপুরি মেনে না নেয়ায় দেশটির অন্যান্য প্রদেশের মতো রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্র্যান্ডেনবুর্গার গেটের কাছে আবারও জড়ো হয়েছে কয়েকশো ট্রাক ও কৃষিকাজে ব্যবহৃত নানা ধরনের ট্রাক্টর। বার্লিনের পুলিশ জানায় সমাবেশ স্থলের তুলনায় ট্রাক্টর বেশি হওয়ায় কৃষিকাজে ব্যবহৃত বেশ কিছু যানবাহন ফেরত পাঠানো হয়েছে। তবে ঠিক কতজন কৃষক তাদের ট্রাক্টর নিয়ে সমাবেশে যোগ দিয়েছে তা পরিষ্কার করে বলতে পারেনি নিরাপত্তায় নিয়োজিত স্থানীয় পুলিশ। কৃষকদের এই আন্দোলন শুধু কৃষকদের স্বার্থ রক্ষায় নয়, বরং ক্ষমতাসীন সলস প্রশাসনের নানা রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে বলেও জানান স্থানীয় কৃষক। তবে সমাবেশ স্থলে উপস্থিত হয়ে কৃষকদের দাবির বিষয়ে কথা বলার কথা রয়েছে দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান নিটনার ও কৃষিমন্ত্রী জেম ওয়েস্টমিয়ার। তবে কৃষিপণ্যে করের বোঝা হালকা করার মতো বেশ কিছু দাবি সস প্রশাসন মেনে নিলেও এখনও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন জার্মানির কৃষক সমিতির সভাপতি জোয়াকিম হুকভিট। তিনি জানান অর্থমন্ত্রী কিংবা কৃষিমন্ত্রী কৃষকদের প্রত্যাশা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ। তাছাড়া কৃষিকাজে ব্যবহৃত ডিজেলের মূল্য কমানোর কথা থাকলেও প্রশাসন এখনও তা করেনি। এদিকে কৃষকদের এই আন্দোলন যাতে সরকার বিরোধী আন্দোলনে রূপ না নিতে পারে সে বিষয়ে বেশ সতর্ক অবস্থানে সলস প্রশাসন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।